Assalamualaikum warahmatullah. Islamic Multi Video Supriyo Darshok Mondoli. Islamic Drishtite Byabichar o Dhorshoner Shasti ki ekoi rokom orthat byabichar korle je shastir kotha Quran o Hadise nirdharito royeche Dhorshon korleo ki thik ekoi rokom shasti dite hobe naki Dhorshoner shasti onno kichu. Darshok ei bishoyti oneker jana nei. Tai bishoyti jante hole video ti shesh porjonto dekhte thakun. Prothome amra janbo byabichar ebong byabicharer shasti somporke. Islame byabichar ke অশ্লীল ও নিকৃষ্ট কাজ ঘোষণা করা হয়েছে পাশাপাশি এর জন্য পার্থিব ও অপার্থিব শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে বিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীকে আমৃত্যু পাথর নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ইসলামী শরীয়তে ব্যভিচারী বিবাহিত হলে তার শাস্তি রজম বা পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড আর অবিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীকে 100 বার ব্যত্রাঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 বার কষাঘাত করবে তবে এই শাস্তি প্রয়োগ করবে ইসলামী রাষ্ট্রের সরকার ও প্রশাসন অন্যদিকে কোনো কারণে যদি এই শাস্তি আরোপিত না হয় তাহলে দুনিয়ায় কোনো না কোনো ভাবে এর শাস্তি এসে যেতে পারে যেমন হাদিস শরীফে এসেছে ব্যভিচারের মন্দ পরিণাম 6টি 3টি দুনিয়ায় আর 3টি আখিরাতে দুনিয়ার 3টি হলো চেহারার সৌন্দর্য নষ্ট হওয়া দরিদ্রতায় পতিত হওয়া এবং অকাল মৃত্যু আর আখিরাতের 3টি হলো আল্লাহর অসন্তুষ্টি হিসাব নিকাশের কঠোরতা ও জাহান্নামের কঠিন শাস্তি তাহলে দর্শক ব্যভিচার সম্পর্কে আমরা জানতে পারলাম যে ব্যভিচারী ও ব্যভিচারিণী যদি অবিবাহিত হয় তাহলে 100 বার ব্যত্রাঘাত করতে হবে আর যদি বিবাহিত হয় তাহলে রজম অর্থাৎ পাথর মেরে 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 ফেলতে হবে এবার আমরা জানব ধর্ষণ কি এবং ধর্ষকের শাস্তি কি ধর্ষণ হলো যৌন অত্যাচার বা যৌন নিপীড়ন ধর্ষণের ক্ষেত্রে এক পক্ষ থেকে ব্যভিচার সংঘটিত হয় আর অন্য পক্ষ হয় মজলুম বা নির্যাতিত আর আমরা সকলেই জানি যে মজলুমের কোনো শাস্তি নেই শুধু জালিম বা ধর্ষকের শাস্তি হবে ধর্ষণের ক্ষেত্রে ধর্ষকের পক্ষ থেকে তিনটি বিষয় সংঘটিত হয় নাম্বার 1 ব্যভিচার নাম্বার 2 বল প্রয়োগ এবং নাম্বার 3 সম্ভ্রম লুণ্ঠন এক নম্বর হলো ব্যভিচার প্রথমত তার উপরে ব্যভিচারের শাস্তি আপতিত হবে আর ইসলামে ব্যভিচারের শাস্তি ব্যক্তিভেদে একটু ভিন্ন যেমনটা আমি আগেই আলোচনা করেছি যে ব্যভিচারী যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 বার ব্যত্রাঘাত করতে হবে আর ব্যভিচারী যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করতে হবে অর্থাৎ পাথর মেরে 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 ফেলতে হবে দর্শক হানাফি শাফেঈ ও হাম্বলি মাযহাবের মতে ধর্ষণের জন্য ধর্ষকের উপর ব্যভিচারের শাস্তি প্রযোজ্য হবে অর্থাৎ হানাফি শাফেঈ হাম্বলি এই তিন মাযহাবের মতে ধর্ষণ ও ব্যভিচারের শাস্তি একই রকম তবে ইমাম মালিক রহিমাহুল্লাহ এর মতে ধর্ষণের অপরাধে ব্যভিচারের শাস্তির পাশাপাশি মুহারাবার শাস্তি প্রয়োগ করা হবে এবার প্রশ্ন হলো যে মুহারাবা কাকে বলে মুহারাবা হলো অস্ত্র দেখিয়ে বা অস্ত্র ছাড়াই ভীতি প্রদর্শন করে ডাকাতি করা কিংবা লুণ্ঠন করা এক কথায় মুহারাবা হলো পৃথিবীতে অনাচার সৃষ্টি লুণ্ঠন নিরাপত্তা বিঘ্নিতকরণ ত্রাসের রাজ্য কায়েম করা ইত্যাদি পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন মুহারাবার শাস্তি এইভাবে নির্ণয় করেছেন যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় তাদের শাস্তি হচ্ছে তাদের হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে কিংবা দেশ থেকে নির্বাসিত করা হবে এটি তাদের পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাহলে ধর্ষকের শাস্তি সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে ধর্ষকের শাস্তি হলো ব্যভিচারের শাস্তির পাশাপাশি মুহারাবার শাস্তিও নির্ধারণ করতে হবে তার মানে ধর্ষক যদি অবিবাহিত হয় তাহলে 100 বার ব্যত্রাঘাত করতে হবে পাশাপাশি শূলে চড়ানো অথবা বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া অথবা দেশ থেকে বিতাড়িত করতে হবে আর যদি ধর্ষণের সঙ্গে হত্যাজনিত অপরাধে যুক্ত হয় তাহলে ঘাতকের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবার আমরা জানব যে ধর্ষণের সময় ধর্ষিতার করণীয় কি কোনো ব্যক্তি যদি ধর্ষণের শিকার হয় হোক তা পুরুষ অথবা মহিলা তাহলে তার সর্বপ্রথম করণীয় হলো সম্ভব হলে তা প্রতিরোধ করতে হবে এমনকি যদিও তা ধর্ষণকারীকে হত্যা করার মতো পরিস্থিতি তৈরি করে তাতেও ইসলাম সায় দিয়েছে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সম্পদ রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি নিহিত হয়েছে সে শহীদ জীবন রক্ষা করতে গিয়ে যে নিহিত হয়েছে সেও শহীদ দীন রক্ষা করতে গিয়ে যে নিহিত হয়েছে সেও শহীদ আর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে যে নিহিত হয় সেও শহীদ ইসলামী আইনবিদরা এই মর্মে ঐক্যমত পোষণ করেছেন যে ধর্ষণের শিকার ব্যক্তিকে ধর্ষণের কারণে অভিযুক্ত করা যাবে না সেক্ষেত্রে তার কোনো পাপ নেই কেননা ইচ্ছার বিরুদ্ধে তার উপর বল প্রয়োগ করা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের ভুলবশত করা অপরাধ ভুলে যাওয়া কাজ ও বল
প্রয়োগকৃত বিষয় ক্ষমা করে দিয়েছেন। সবশেষে একটি বিষয় স্মরণ রাখা জরুরি, সমাজ থেকে ব্যভিচার ও ধর্ষণ সমূলে নির্মূল করতে গেলে শুধু দণ্ডবিধি ও আইনের কঠোরতার মাধ্যমে সম্ভব নাও হতে পারে। এজন্য সবার আগে প্রয়োজন আত্মশুদ্ধি, খোদাভীতি ও তাকওয়া ভিত্তিক সমাজ গঠন। রব্বুল আলামিন আমাদেরকে এই জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।